আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভালোবাসা পয়দা হওয়ার জন্য, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য, সে কাছে থাকুক অথবা না থাকুক, দূরে থাকুক কাছে থাকুক যেখানেই থাকুক, এর জন্য খুবই পরীক্ষিত একটা আমল, এমন একটা দুরুদ শরীফ, যেই দুরুদ শরীফটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু আবার অনেকে জানেন না। এই দুরুদে কারিমাটা পাঠ করার এক বিশেষ নিয়ম বলবো আপনাদেরকে এই ভিডিওতে ইনশাআল্লাহ। আশা করি এই আমলটা যদি কেউ করে আল্লাহর রহমতে ভালোবাসা সৃষ্টি হবে ওনাদের মধ্যে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালোবাসা সৃষ্টির জন্য আশ্চর্য এই তদবির, কাহারো সহিত ভালোবাসা সৃষ্টি করার ইচ্ছা করিলে অথবা ভালোবাসা থাকিলে আসর এবং মাগরিবের নামাজের পরবর্তী সময়, আসরের পরে মাগরিবের আগে, মানে দুইটার মাঝামাঝি সময়ে, আসরের পরে মাগরিবের আগে জায়নামাজের মধ্যে বসে পাক পবিত্র অবস্থায় কেবলা দিকে ফিরে 500 বার আমি যে দুরুদ শরীফটা বলবো এই দুরুদ শরীফটা পাঠ করতে হবে। পাঠ করার পর আল্লাহ তাআলাকে সর্বশ্রেষ্ঠ, সর্বকাজের ক্ষমতামান এই আত্মবিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে এবং দুরুদ শরীফটা বলবো রাসূলের জন্য, একটা নতুন দুরুদ শরীফ। দুরুদ শরীফ হয়তো বা অনেকেই জানেন, আলেমরা জানে, বিশেষ করে সবাই জানে না, আলেমরা জানে এই দুরুদ শরীফটা। তো এই দুরুদ শরীফটা বিশেষ একটা দুরুদ শরীফ, এই দুরুদ শরীফটা বললে এবং এই দুরুদ শরীফ পাঠ করার পরে আরো 11 বার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। দুরুদ শরীফের আরবি উচ্চারণটা আমি এখন বলছি, বাংলাটা ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় লিখে দেওয়া থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিউল মুজদিবিন ওয়া সাইয়িদুল মুরসালিন রাহমাতিল লিল আলামিন মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরুদ শরীফটা হচ্ছে এটা, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিউল মুজদিবিন ওয়া সাইয়িদুল মুরসালিন ওয়া রাহমাত তিন ওয়া রাহমাতিন লিল আলামিন ওয়া রাহমাতিন লিল আলামিন মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিউল মুজনিবিন ওয়া সাইয়িদিল মুরসালিন রাহমাতিন লিল আলামিন মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম ওয়াবারিক ওয়াসাল্লিম। তো বন্ধুরা, এই দুরুদে কালিমাটা আমরা পাঠ করব, ডিসক্রিপশন বক্স হচ্ছে নিচে থাকে, নিচে থাকে আপনারা যে বাংলা 2-3 লাইন লিখতে পারছেন এখানে দেখবেন একটা তীর চিহ্নের মতো অথবা এবং ছোট একটা ভি চিহ্ন দেওয়া উপরে অথবা নিচে, এই ভি চিহ্নতে ক্লিক করলে নিচে ডিসক্রিপশন বক্স বের হয়ে আসবে। এখানে দেখবেন আরো হাজার হাজার লেখা আছে, এর মধ্যে প্রথম 2-3 লাইনের মধ্যে এটা আমি সঠিক উচ্চারণটা লিখে দিব। আপনারা এই অনুযায়ী যে নিয়ম বললাম আল্লাহকে হাজির নাজের মেনে 7 দিন এই আমলটা করেন, আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ, এই নিয়মে করেন আল্লাহর রহমতে আশা করা যায় ভালো একটা ফলাফল হবেই হবে ইনশাআল্লাহ। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।